কিন্তু জল আছে, সাবধানে উঠ, দেরি করবি না। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এটা হচ্ছে গত বুধবারের বিকেলবেলা, বিকেল, হ্যাঁ বিকেল শেষ হয়ে প্রায় সন্ধে হব হব এরকম একটা মুহূর্ত বলা যেতে পারে। তো মেয়ের টিউশন ছিল, ওকে টিউশন পড়ানোর পর ওকে নিয়ে এসেছি, আর ওখানে একবারে ওকে রেডি করেই পাঠিয়েছিলাম, মানে যেটা পরে রাস্তায় বেরোবো আজকে তার জন্য একদম ড্রেস করেই পাঠানো হয়েছিল। হ্যাঁ এবার বলি কোথায় যাব, তার আগে দেখো আকাশের চেহারাটা মানে এত সুন্দর লাগছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এখানে বর্ষাকাল ঢুকে গেছে বলা যেতে পারে, কারণ এখন প্রায়ই বিকেলবেলার দিকে বা বিকেল না হলেও কিন্তু সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই ভালো হয়ে গেছে, প্রচুর ঠান্ডা ঠান্ডা ভাব যেটাকে বলে, যে গরমটা ছিল সেটা কিন্তু একদম কেটে গেছে। আর এটা হলো একটা গণেশ মন্দির, আর আকাশটা কী বীভৎস সুন্দর লাগছে। তো আমরা যেখানে যাব, মোটামুটি বাসের যে জার্নি সেটা কমপ্লিট হয়ে গেছে, এখানেই নামবো। এবার আমি বলি যে আমরা কোথায় যাচ্ছি। তো বুধবার ছিল সেদিন, ওর বাবা বাড়িতেই ছিল বলে হঠাৎ করেই প্ল্যান হলো যে মেয়ের স্কুল ড্রেস এই বছরে মানে কিনতে হবে। আর স্কুল থেকে মোটামুটি বই, খাতা, বেল্ট, টাই আর সক্স এইগুলোই দেয়, আর বাদ বাকি যে ড্রেস বলো তো সেটা বাইরে থেকে মানে ওদের বলা থাকে একটা দোকান, সেই দোকান থেকেই নিতে হয়। প্রথম যে বছর নিয়েছিলাম সেই বছর হচ্ছে স্কুলে পেমেন্ট করে এখান থেকে নিয়ে যেতে হতো, তারপর তো করোনা চলে এলো, সে বছর আর স্কুলও হলো না, তো জামা কাপড়গুলো বেকার নিয়ে নিয়েছিলাম, তো রিটার্ন তো আর হয় না। তো সে বছরটা মানে ফার্স্ট একদম মানে এটা নষ্ট হয়ে গেছিলো, কোনো জামা কাপড়টা কোনো কাজেই লাগেনি, মানে স্কুল ড্রেসটা। তো তারপরের বছর বলতে মানে এদের কি হয়, এদের একটা এলকেজি ইউকেজি হচ্ছে একটা ড্রেস, ক্লাস 1-2 একটা একটা ড্রেস, মানে কালার চেঞ্জ হয়, এগুলো প্যাটার্নও চেঞ্জ হয় কালারও চেঞ্জ হয় একটু একটু করে। আবার ক্লাস 3-4 একই রকম, আবার 5-6 একই রকম, এরকমভাবে চেঞ্জ হয়। তো এই বছরে, গত বছর আমরা কিন্তু ভুলবশত চলে এসেছিলাম, ভেবেছিলাম হয়তো যে ওর চেঞ্জ হবে, তারপর শুনলাম এসে যে হবে না। তো এই বছর কিন্তু ওর পুরো মানে ড্রেস চেঞ্জ হবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আগের বছর একটু ব্লু কালার ছিল, এইবারে হয়ে গেছে নেভি ব্লু যেটাকে বলে, বা ডার্ক ব্লু বলা যেতে পারে, তো সেইটা হচ্ছে এবছর হয়ে গেছে কালার। আর কি বলে, তো সেটাই নেওয়ার জন্য চলে এসেছি, কারণ এটা পেন্ডিং ছিল অনেক দিন ধরেই। আর যেহেতু জুন মাস থেকে ওদের স্কুল খুলে যাচ্ছে, আর আমরা এখন একটু ব্যস্তও আছি মানে অন্যান্য কাজকর্ম নিয়ে, যদি এটা হঠাৎ করে মিস হয়ে যায় মুশকিল হয়ে যাবে, কারণ বেশি দিন আর নেই জুন মাস পড়তে, একদম ওদের যে টানা মার্চ মাসে যে ফাইনাল এক্সাম হয় এবং তারপর থেকে টানা মোটামুটি 2.5 মাস মতো ছুটি থেকে যায়। তো এখানে যথারীতি চলে এসেছি, এটা একটা মার্কেট বলা যেতে পারে ফুল একটা, তো এখানে সবই প্রায় দোকান বন্ধ দেখতে পাচ্ছ। আর আমরা না সিঁড়ির থেকে যখন দোকানের দিকে দেখলাম, এদিকে দুটো শাটার বন্ধ ছিল, আমরা ভেবেছি হয়তো দোকান বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু বাড়ির থেকে ফোন করে এসেছিলাম, কিন্তু অনেকবার ফোন করার পরও ফোন রিসিভ করেনি, তো আমরা একটা মানে কি বলবো, যেহেতু আরও দু একটা কাজ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে যাই হলে হবে না হলে না হবে। তো দেখলাম দুটো শাটার ওদিকে বন্ধ ছিল, আমরা সিঁড়ির ওখান থেকে ভেবেছিলাম যে বন্ধ, তাও কি মনে হলো একটু এগিয়ে গিয়ে যে মেন ওদের গেটটা সেখানে গিয়ে দেখলাম যে না খোলা আছে, তবে হ্যাঁ একটা একজন স্টাফ বেরিয়ে আসছিলেন, মানে ছুটি হয়ে গেছে দোকান বন্ধ করার মতো সময়, কাঁধে ব্যাগও নিয়ে নিয়েছিল। তো তারপর আমরা গেলাম, আমাদের সাথে সাথেই তো জামা কাপড় দিয়ে দিল, মানে দিয়ে দিল মানে কি পেমেন্ট করে এই বছর থেকে এখানেই পেমেন্ট করতে হয়, তো নিয়ে নিয়েছি। এবং আমরা যাওয়ার সাথে সাথেই কিন্তু আরও অনেক এরকম মানে কি বলবো স্কুলের ড্রেস নেওয়ার জন্য এসেছিলো, তো মানে ভাগ্যিস যে এগিয়ে গিয়ে অন্তত গেট অবধি দেখেছি, কারণ অনেক সময় আমরা অন্যান্য একটা দোকানের দুটো তিনটে শাটার হলে অন্য শাটারগুলো দেখে বেরিয়ে গেলে কিন্তু আর নেওয়া হতো না, তো ওটা নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ছিঁড়ি ছিঁড়ি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এখন মনে হয় একটু বন্ধই আছে।
তো রাস্তা ভেজা বেশ ভালোই লাগছে। আর এখানে চলে এসেছি আরও দু তিনটে জিনিস নেবার জন্য, কারণ এবছরে ওর ব্যাগ চেঞ্জ করব। দু বছর একই ব্যাগ নিয়ে গেছে, তো ব্যাগটাও একটু ছিঁড়েও গেছে নিচের দিকটাতে। তো এবছর একটা ব্যাগও কিনে দিতে হবে, তো সাথে জলের বোতল, তো সেগুলো নেবার জন্য এখানে চলে এসেছি। তো এখানে মোটামুটি আমি এর আগের বারে এসেছিলাম, যখন আমি একটা ব্যাগ পছন্দ করে রেখে গেছিলাম, তবে সেইবারে একটু তাড়া ছিল বলে আমি ব্যাগের দিকে আর হাতে সময় ছিল বলে আমি ব্যাগ সেবারে নিইনি। আমি ভেবে রেখেছিলাম পরে এসে আমি ব্যাগটা নেব, তবে প্রথমের দিকে না ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে, আর প্রচুর দাম ব্যাগের বাবা। তো যাই হোক, ব্যাগটা খুঁজে পেয়েছিলাম, আর এই ব্যাগটাই প্রথমেই না নিয়েছিলাম। যে ব্যাগটা দেখছে এটাতে ওই আউলের ছবি আছে, বেশ ভালো লাগছিল। কিন্তু যেটা মুশকিল হলো সেটা হলো মাত্র দুটো চেন আছে, একটা বড় আর একটা উপরের দিকে ছোট। তারপরে না ব্যাগ অন্য জায়গায় দেখলাম অফারে আরও ব্যাগ আছে, তো সেখান থেকে মোটামুটি একটার ব্যাগের জায়গায় তিনটে ব্যাগ নেওয়া হয়েছে। কারণ তিনটে ব্যাগ বলতে ওর পাপার জন্য দুটো আর ওর জন্য একটা, তো সেটা নেওয়া হয়ে গেছে। সাথে জলের বোতল অনেক খুঁজে খুঁজে, ওকে না যে কোনো জলের বোতল দেওয়া যায় না, বিশেষ করে বাচ্চাদের কথা বলছি, বাচ্চাদের না সব ধরনের জলের বোতল ওরা ইউজ করতে পারে না। মানে এমন এমন জলের বোতল আছে দেখতে খুবই ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু জল পড়ে, মানে ব্যাগেতে তো বই থাকে না। তো এরকম অনেকগুলো জলের বোতল না ওকে মানে ওর জন্য কিনে এনেও সেগুলো অনেক সময় দেওয়া হয়নি। মানে একবার হয়তো দিয়েছি, ভিজে গেছে, আবার সেটাকে রেখে দিয়ে, মানে এই জলের বোতল নিয়ে আমাদের যে কতগুলো মানে মানে কি বলবো, অনেকগুলো কেনা হয়ে গেছে। তো যাই হোক, এবারে তো আমি গিয়ে দেখলাম একটা জলের বোতল, মানে অনেক খুঁজে 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 সময় নিয়ে একটা জলের বোতলও পেয়ে গেলাম। তো যাই হোক, কেনাকাটা মোটামুটি যা নেবার হয়ে গেছে। সাথে এই পেন্সিল বক্সটা যেটা পিঙ্ক কালারের সেটাও কিন্তু নিয়ে নিয়েছে, কারণ এটা কিন্তু ছিল না হিসেবে। তো যাই হোক, এখন এগুলো নিয়েই ও ভীষণ এক্সাইটেড, ওগুলো নিয়েই সারাক্ষণ ছিল। তো এখানে আমাদের অটো বুকিং করছে, অটো বুকিং হলেই আমরা বাড়ি ফিরবো। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, তাহলে এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। ভালো থেকো, আবার দেখা হবে।